রাহুল ভাইয়ের অনেক টাকা খরচ হয়ে গেছে, অবশ্যই রাহুল ভাইকে সাপোর্ট করবেন। আর আপনারা সাপোর্ট করছেন বলে রাহুল ভাই এত দূর আসতে পেরেছে। এখন ইনকমপ্লিট আছে, এখন ইনকমপ্লিট আছে, 60,000 রাহুল ভাইয়ের অলরেডি খরচ হয়ে গেছে। আজকে রাজুদ এসে গেছে আমার বাড়ির সেটআপে, কিছু পাখি নেবে, আর প্লাস আমার যে সেটআপটা হচ্ছে সেই সেটআপটা একটুখানি দেখবে, একটু ডিসকাশন দেবে। দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি পাখি ধরে নিয়ে চলে যাব। চলো রাজুদ, আসো আসো। রাজুদা পাখি ধরেছে, আবার ধরছে একটা। কিছু বদ্রিও আছে, বদ্রিও আছে, এই দেখো তলা থেকে দেখো খারাপ হয়ে গেছিল, ভালো ভালো বদ্রি আছে। চারটে ভালো আছে, বাইরে কি করে পর্দা লাগানো যায় শীতকালের সেটা, গরমকালে বৃষ্টির সময়? হ্যাঁ, ওটা তো সবসময় ইউজ হবে না, ওটা জাস্ট বর্ষাকালের জন্য ইউজ হবে। ওই জন্যই আমি বলেছিলাম এখান দিয়ে জায়গা রাখতে, জায়গা রাখতে। আচ্ছা, আমি নিজের ভিতর থেকে যদি করি পর্দাটা অসুবিধা হবে? পর্দা ভেতর দিয়ে করতে পারেন, বাট যখন বর্ষাকালের সময় হবে না তখন অসুবিধা হবে, জালটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে তোমাকে খুব কুইক রং চাপাতে হবে, রং চাপাতে জালে তিন মাস ছমাস ছাড়া ছাড়া রং চাপাতে ওটাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, ছমাস ছাড়া ছাড়া রং চাপালে ঠিক হয়ে যাবে, ওটাতে একটা সমস্যা মানে রং করতে হবে, সময় লাগবে, খরচা হবে। হ্যাঁ হ্যাঁ, সময়ও দিতে হবে, খরচা। হ্যাঁ, সেটআপটা কিন্তু রাহুল দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে তো। হ্যাঁ দেখো, বর্তমানে এখন সারা বছরের মধ্যে না দু মাস শীতকাল, বাদ বাকি সব গরমকাল। আমি প্রত্যেককে বলি এরকম অল সাইড ওপেন সেটআপ করতে, যেরকম যেরকম প্রয়োজন হবে সেরকম সেটআপের পর্দা তুলে ফেলা হবে, আবার পর্দা নামিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি তো বুঝতে পারছো এখন গরমকাল হচ্ছে 10 মাস, আর শীতকাল হচ্ছে 2 মাস, আর বর্ষাকাল 1 মাস। বর্ষাতেও মাঝি গরম, তা সেই সেই অ্যাঙ্গেল থেকে সবাইকে কিন্তু এইরকম সেট আপ করতে হবে, মানে এটাকে বলে ওপেন সেট আপ, ওপেন হবে তাই তো? হ্যাঁ, চার সাইড ওপেন সেট আপ। আমারও ইচ্ছা আছে এরকম চার সাইড ওপেন সেট আপ একটা বানাবো। এপোসেন মিস্ত্রি ডাকছে, চলো। ঠিক আছে, ওইভাবেই করবো। হ্যাঁ, এরকম ভাব সেট আপ না করলে তুমি পাখি রাখতে পারবে না আগামী দিন, আগামী যত বছর আসবে 2025-26 গিয়ে গরমকাল আরো আরো বেশি হবে, আরো গরম। এখন হয়তো 45-48 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ 50-60, হ্যাঁ তখন মানে 50 ডিগ্রির কোলে কোলে এ চলে যাবে, টেম্পারেচার হাই হয়ে যাবে। কি পাখি রাখলে ভালো হয়, কি পাখি দিয়ে শুরু করলে এরকম হবে বলে? এরকম সেট আপে, এরকম সেট আপে সব থেকে ভালো হবে কোগাডেল পাখি, আর অবভিয়াসলি বদ্রি পাখি তো ভালো হবেই। আর ফিঞ্চ পাখির জন্য শীতকালে একটু সমস্যা করবে, বাট তুমি শীতকালে একটু শীতকালে এই ফিঞ্চ পাখির জন্য বলছি, এই যে এই যে দেখো ফিঞ্চ পাখির জন্য এই সাইডটা ঠিক আছে, এই দেখো না এই খুঁটি, এই সাইডটা রোদ পড়ে, এই ছোট জায়গাটা হচ্ছে ফিঞ্চ, তো একটুখানি ঘেরাটা বেশি হবে। তবে এই সেটআপে ককাটেল, কোনিয়র বার্ড, ডায়মন্ড ডাব, বদ্রি পাখি, প্রত্যেকটা পাখি খুব ভালো হবে, লাভবার্ডস হবে কি? হ্যাঁ লাভবার্ডও হবে, কেন ওপেন সেটআপ আছে না, চারিদিক খোলা। তো আমি ভেবেছি গাছপালা দিয়ে একটু সাজাবো এটাকে উপরটাতে, আরো অবভিয়াসলি সেটআপ না সাজালে ভালো লাগে, মুচি সাই চলে যাবে, ভালো ভালো গাছ কিনে আনবে সেটআপের চারপাশ দিয়ে লাগিয়ে দেবে। তবে রাহুল সেটআপটা খুব সুন্দর হয়েছে, এরকম সেটআপ প্রত্যেকের করা দরকার। এখন কোন সেটআপে অনেকে করে তিন সাইড ঘিরে দেয়, অনেকে করে দু সাইড ঘিরে দেয়, এখন ঘেরা সেটআপ চলবে না, এখন যা সেটআপ এরকম ওপেন সেটআপ করতে হবে, কারণ আগামী দিন আরো গরম বেড়ে যাবে। হ্যাঁ বাড়বে, তাই অনেক গরম বাড়বে, তখন পাক দেখো পাখির কষ্ট না হয়। একদম একদম একদম, ঠিক আছে তো, একদম ঝাক্কা সেটআপ। যখন ভালো করে জাল ফাল লাগানো হয়ে যাবে, তারপর পাখি ছাড়া হবে, তুমি আসবে, উদ্বোধন করা হবে, একটা উদ্বোধন অনুষ্ঠানই হবে। হ্যাঁ, লাভ ইন বলে, ঠিক আছে।
और भाई है और इधर सौरभ देखिए सौरभ खड़ा है और राहुल भाई का काका है और इनका नाम तो चलिए आप लोगों को सब कंटिन्यू लगे रहते हैं लाइन को मार আমার পুরোটা যে টাকচার দেওয়া ছিল তাই টাকচারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে ওই যে কাকা করছে শশ কাকা এদিকে দেখিয়ে এদিকটা পুরো করে দিয়েছে জলের পাইপটা লাগালেই ঘর কমপ্লিট তারপর আস্তে আস্তে নেটও লাগাতে হবে তোর মোবাইল নাম্বারটা দিয়ে দেবো 9748780018 এই নাম্বারে ফোন করবেন সব রকম সেট করি খুব কম রেটে এই যে কাকা যে আমার এই যে পাখির টাকচারটা করলো এটা কাকাই করেছে তো এই শশ কাকা তো কাকা এবার তুমি বলো তোমার ফোন নাম্বারটা বলো অনেক লোকই চাইছিল তোমার ফোন নাম্বারটা বলে দাও বজবজ মহেশতলা বা বেজব্রিজ এসব গেলে বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার 9748780018 আমাকে এই নাম্বারে যখন তখন ফোন করলে পাবেন এমার্জেন্সি থাকলেও পাবেন যদি সেট খারাপ হয় টাকা ফেরত দিয়ে যদি সেটের প্রবলেম হয় কোনো পয়সা নেবো না সেট আবার তৈরি করে দিয়ে যাব ঠিক আছে খুব কম রেটে করি এই রকম চিপ রেটে কেউ করে না আশা করি সেটটা দেখে ভালো লাগবে আপনাদের কেমন হয়েছে আপনি যেরকম পাঁচতলা পাঁচ চালা বললে পাঁচ চালা ছ চালা বললে ছ চালা তাও করি আর আমফান বুলবুলে এসব ঝড়ে কি ক্ষতি হবে না যদি ক্ষতি হয় টাকা ক্ষতি হবে না কোনো আমি তো ঢালাই দিয়ে করি অনেকে দেখি অন্যরকম করে আমি পুরো ঢালাই দিয়েই করি ঢালাই তোমার দেখি দাও একদম ঢালাই দিয়ে দিয়ে করা আছে ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তা অবশ্যই লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন লাভিং পার্সেল পে ইউটিউব চ্যানেল অনেক টাকা খরচ হয়ে গেছে অবশ্যই রাহুল ভাইকে সাপোর্ট করবেন আর আপনারা সাপোর্ট করছেন বলে রাহুল ভাই এত দূর আসতে পেরেছে এখন ইনকমপ্লিট আছে 60,000 রাহুল ভাইয়ের অলরেডি খরচ হয়ে গেছে তো আপনারা সাপোর্ট করবেন দেখতে থাকবেন রাহুল লাভিং পেটস এন্টারপ্রাইজ